পনেরো লাখ টাকা একটি ছাগল কেনার কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মতিউর রহমান তার পরিবারের বিশেষ করে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের উত্থান এবং সম্পদের স্ফীতি সবাইকে হতবাক করে দেয় তবে ছাগল কাণ্ডে নিজের পরিবারের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে এখন মরিয়া মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ জানা গেছে গত বুধবার তিনি উজান ভাটি রেস্টুরেন্টে বৈঠক করেন নরসিংদীর রায়পুরা উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে পরদিন বৃহস্পতিবার যোগ দেন উপজেলা পরিষদ বৈঠকে এর আগে সাক্ষাৎ করেন একজন প্রভাবশালী নেতার সঙ্গে যোগাযোগ করেছেন প্রশাসনের বিভিন্ন স্তরে তবে মতিউর কোথায় বলছেন না কাউকে নিজের ধন সম্পদ রক্ষায় এখন তিনি মরিয়া লায়লার হঠাৎ বেপরোয়া অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে কার ক্ষমতায় লায়লা কোনো কিছুর তোয়াক্কা করছেন না উল্লেখ্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজের নামে প্রায় আটাশ বিঘা জমি ও পাঁচটি ফ্ল্যাট রয়েছে এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট কলেজ শিক্ষক লাইলা কানিজ বর্তমানে নকসিংদির রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তবে নির্বাচনের আগে লাইলা কানিজ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের নামে ঢাকা গাজীপুর নকসিন্দি যশোর ও নাটোরে আটশো দশমিক তেত্রিশ শতাংশ জমি থাকার কথা বলেছেন ফ্ল্যাটের হিসাব দিয়েছেন এর মধ্যে ঢাকার মিরপুরের মাজার রোডের এক ভবনেই চারটি ফ্ল্যাটের নম্বর উল্লেখ করেছেন যার মূল্য দেখিয়েছেন এক কোটি একষট্টি লাখ ছেচল্লিশ হাজার টাকা যদিও ওই ভবনের নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানা গেছে ভবনটির এক একটি তলায় চারটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে এক একটির আয়তন এক হাজার পাঁচশো থেকে এক হাজার ছশো বর্গফুট নির্মাণের শুরু থেকে হস্তান্তর পর্যন্ত প্রতি বর্গফুট সাড়ে পাঁচ হাজার থেকে আট হাজার টাকায় বিক্রি করেছেন সর্বনিম্ন ধরলেও এ চারটির দাম পড়ে অন্তত তিন কোটি ত্রিশ লাখ টাকা এর বাইরে আরও একটি ফ্ল্যাট থাকার কথা হলফনামায় উল্লেখ থাকলেও ঠিকানা দেওয়া হয়নি তবে সেটির মূল্য দেখানো হয়েছে সাড়ে পঞ্চান্ন লাখ টাকা তিনি একটি মৎস্য খামারের মালিক বলে উল্লেখ করেছেন মৎস্য খামার থেকে তিনি বছরে আয় করেন পনেরো লাখ উনসত্তর হাজার তিনশো চল্লিশ টাকা তার ব্যাংকে জমা ছিল তিন কোটি পঞ্চান্ন লাখ তিন হাজার দুশো একচল্লিশ টাকা তাছাড়া আনন্দ শিপিয়ার্ড অ্যান্ড এসপি লিমিটেড বিশ হাজার টাকার শেয়ার এবং আইসিবি এল মামুন এগ্রোতে আট লাখ টাকা শেয়ার রয়েছে তার কাছে স্বর্ণ রয়েছে ত্রিশ তোলা যার বাজার মূল্য দেড় লাখ টাকা এছাড়া ফ্রিজ টিভি ফ্যান ও মোবাইল বাবদ দেখানো হয়েছে তিন লাখ টাকা আসবাবপত্র রয়েছে পঁচাত্তর হাজার টাকার আয়ের খাত হিসেবে তিনি উল্লেখ করেছেন কৃষি খাত থেকে বছরে আঠারো লাখ টাকা বাড়ি অ্যাপার্টমেন্ট ভাড়া নয় লাখ নব্বই হাজার টাকা শেয়ার সঞ্চয়পত্র থেকে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা উপজেলা চেয়ারম্যান হিসেবে পাওয়া সম্মানী ভাতা বছরে এক লাখ তেষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সুদ থেকে এক লাখ আঠারো হাজার নশো উনচল্লিশ টাকা লালাকানিজ মোট যে জমির হিসাব দিয়েছেন তার মধ্যে কেবল পাঁচ জেলার তেরোটি অকৃষি জমির অর্জনকালীন দাম দেখিয়েছেন চার কোটি চব্বিশ লাখ টাকা বাকি নটি অকৃষি এবং কৃষি জমিগুলোর দাম উল্লেখ করেননি ছেলের বিলাসী জীবন যাপনে সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে এরপর মতিউর রহমান ও তার পরিবারের কাউকে আর প্রকাশ্যে দেখা যায়নি ঈদের পর কর্মস্থলেও যাননি তিনি গত রবিবার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় একইদিন মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন খোঁজ নিয়ে জানা গেছে হলফনামার বাইরে নরসিংদীর রায়পুরা উপজেলার মর্জাল মৌজার চারটি দাগে লাইলা কানিজের নামে আরও দুই বিঘা জমির সন্ধান পাওয়া গেছে ভূমি অফিসের নথি থেকে এছাড়া গাজীপুরের পুবাইলে আপন ভুবন নামে বিনোদন পার্ক ও পিকনিক স্পট রয়েছে লাইলার মালিকানায় লায়লা ও তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অন্নবের নামে শূন্য দশমিক চার পাঁচ এক ছয় দুই পাঁচ একর জমি রয়েছে সেখানে পুবাইলের গ্লোবাল সুজ লিমিটেড কোম্পানির অংশীদার হিসেবে নাম রয়েছে লায়লার ওই কোম্পানির নামে জোত একশো পঁচিশে চৌত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ শতক জোত সত্তরে দু হাজার আটশো শতক জোত নব্বইয়ে শূন্য দশমিক শূন্য তিন তিন শূন্য শতক জমি রয়েছে দু হাজার তেইশ করবর্ষের আয়কর বিবরণীতে লাইলা কানিজ তার মোট সম্পদ দেখিয়েছেন দশ কোটি ত্রিশ লাখ একান্ন হাজার টাকার তার হাতে এবং ব্যাংকে নগদ তিন কোটি ছাপ্পান্ন লাখ টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন পুঁজিবাজারের শেয়ার বিক্রি করে এক কোটি আটষট্টি লাখ তিরানব্বই হাজার টাকা মুনাফার কথাও উল্লেখ করেছেন নির্বাচনের হল অফ নামায় তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা নিয়ম অনুযায়ী হল নামায় প্রার্থীর স্বামী বা স্ত্রী সম্পদের বিবরণীও দিতে হয় কিন্তু লাইলাকানিজ স্বামীর নাম উল্লেখ না করে বাবার নাম উল্লেখ করেছেন জানা গেছে লাইলাকানিজ ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিষয় সহযোগী অধ্যাপক বাবা কফিল উদ্দিন আহমেদ ছিলেন খাদ্য কর্মকর্তা চার বোন ও দুই ভাইয়ের মধ্যে লায়লাকানিজ সবার বড় তিনি রায়পুরা উপজেলার মরজালে নিজ এলাকায় প্রায় দেড় একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কিভাবে এত সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন এখন সামনে এসেছে ডেস্ক রিপোর্ট বার্তা বাজার